পূর্ব বর্ধমান জেলার কানলার কৃষ্ণদেবপুরের বাসিন্দা প্রাক্তন শিক্ষক সমীরণ প্রসাদ চক্রবর্তী এখন তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় তিনি বুঝতে পেরেছেন অনেক দরিদ্র ছেলেমেয়ে আছে যাদের বাড়িতে গৃহশিক্ষক নেই পরিবারের অভিভাবকেরা টাকার বিনিময়ে গৃহশিক্ষক রাখতে পারেন না যার জন্য ক্লাসে ছেলেমেয়েরা ভালো নম্বর পায় না সেই জন্য ষোলো আনার মাস্টার মশাই সপ্তাহে চার দিন পড়ান বিনিময়ে নেন ষোলো আনা গুরুদক্ষিণা গুরুদক্ষিণা ছাড়া দেবকার্য সাফল্য পায় না তাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমীরণ প্রসাদ চক্রবর্তী মাসে মাত্র ষোলো আনার বিনিময়ে গৃহশিক্ষকতা করেন তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 কোন স্কুলে মিরপুর হাই স্কুল আচ্ছা এখানে বাড়িতে কি তোমাদের প্রাইভেট টিউটর আছে না এখানে শিখি এখানে এসে পড়ো মাস্টারমশাই মাইনা কত নেন তোমার কাছ থেকে মাসে এক টাকা আজ আপনার ছেলে যে ষোলো আনা মাস্টারমশাইয়ের কাছে পড়ছে ষোলো আনার পাঠশালাতে তো এতে আপনারা কতটা খুশি বা কতটা সাহায্য হচ্ছে আমাদের অনেক সাহায্য হচ্ছে উপকার হচ্ছে ছেলে ভালোভাবে পড়াশোনা করছে ভালো হচ্ছে মানে এখন তো ধরুন এক টাকার কোনো দাম নেই না না এক টাকার কোনো দাম নেই সেক্ষেত্রে ইনি যে এক টাকা নিয়ে পড়াচ্ছেন এনার উদ্দেশ্যে কি ভাবে কি বলবেন খুবই ভালো বলবো মানে যে পুত্র পড়ছে এখন সেটা শিক্ষক দুটি বাচ্চাদের পড়াচ্ছে খুবই ভালো এখনকার দিনে দেখা যায় না এভাবে এগিয়ে আসুন ঠিক আছে বাচ্চাদের শিক্ষকদের কাছে বাড়িতে কোনো প্রাইভেট টিউটর নেই এই অর্থনৈতিক অবস্থার জন্য এই কাকু খুব ভালো পড়ায় কাকুর পড়ানোতেই আমার মানে খুব ভালো পড়াশোনা হয় এখানেই পড়ে এখানেই পড়ে এনার সাহায্যে আপনাদের কতটা উপকার হচ্ছে এনার সাহায্যে আমাদের অনেক উপকার হচ্ছে এখানকার প্রায় বাচ্চারা এই কাকুর কাছে পড়ে কাকু খুব ভালো পড়ে আমরা মাস্টারমশাইয়ের এই যে বাচ্চাদের যারা দরিদ্র তাদের এইভাবে পড়াশোনা করা এটা একটা মাস্টারমশাই যা আমাদের এই সমাজের একটা বলতে গেলে মাস্টারমশাই আমাদের একটা গর্ব এবং মমতা ব্যানার্জি দিচ্ছে তার সাথেও এই টিউশন যারা খুব দরিদ্র ঘরের এই বাচ্চারা পড়াশোনা করে হ্যাঁ এক টাকার মানে বিনিময় এটা অ্যাকচুয়ালি বলতে গেলে একটা সমাজের মাস্টারমশাই একটা আমাদের গর্ব এটাই বলতে বলতে পারি আচ্ছা অন্যান্য মাস্টারমশাই উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি এখানকার বা যারা মাস্টারমশাই আছেন তাদের কাছে একটাই অনুরোধ করব এই আমাদের মাস্টারমশাই সমীরণ চক্রবর্তীর মতো তারা এরকম সমাজমূলক কিছু কাজ করুক এবং এরকম যারা দরিদ্র ঘরে ছেলে মেয়ে তাদের এইভাবে বিনা পয়সায় পড়াশোনা করা হ্যাঁ পড়ালে সমাজ আরও উন্নত হবে এবং আমাদের সমাজটা আরও সুন্দর করে উঠবে তিনি বদলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন ২০১৮ সালে বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে কাল্লা তিন নম্বর চক্রের সেরা শিক্ষকের পুরস্কার পান বাবা কমলা প্রসাদ চক্রবর্তী ছিলেন প্রধান শিক্ষক পরিবারের অনেকেই শিক্ষকতার সঙ্গে যুক্ত তার এই মহান কাজে তার মা এবং তার স্ত্রী তার ষোলো আনার পাঠশালার ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সকলেই খুবই খুশি মাস্টারমশাইয়ের এই মহান কাজে সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৯টা অবধি পড়ান পড়া শুরু করার আগে মনোসংযোগ ঘটার জন্য সমীরণ প্রসাদ চক্রবর্তী সকল বাচ্চাদের মেডিটেশন করান এমন শিক্ষক মেলা দুষ্প্রাপ্য শিক্ষক সমীরণ কুমার চক্রবর্তী বলেন যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ষোলো আনার পাঠশালা খোলা থাকবে আপনি এখানে দেখি পড়াচ্ছেন সেখানে লেখা আছে আনন্দ পাঠ ষোলো আনার পাঠশালা মানে আপনি নিশ্চয়ই এক টাকা বেতন নেন এদের কাছ থেকে কিন্তু এই বাজারে এক টাকার তো কোনো মূল্য নেই হঠাৎ আপনার এরকম চিন্তা ভাবনা কেন এলো আমি দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করতে গিয়ে দেখেছি যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের লেখাপড়ার প্রতি খুব ধ্যান নেই এবং তাদের বাবা মা কাজের মধ্যে যুক্ত থাকেন বলে তারা স্কুল ঠিকমতো আসতে চায় না এটা আমার আমি অনুভব করতে পেরেছি যে তাদের যদি এনে আনা যায় এগিয়ে নিয়ে আসা যায় কোনোভাবে তাহলে সমাজের একটু প্রভূত উন্নতি করা সম্ভব হবে এটা আমার মনে হয়েছে আচ্ছা বই খাতা পেন বলুন স্কুলের ক্ষেত্রে তো কোনো রকম কোনো অসুবিধা নেই মিড ডে মিল থেকে শুরু করে সব আছে তাহলে এদের প্রয়োজনটা কি মানে এদের কোন দিক থেকে ঘাটতি এগিয়ে নিয়ে আসা এটা একদম ব্যাকওয়ার্ড ক্লাসের লোক এদের পিছিয়ে এগিয়ে নিয়ে আসা আমরা বলি এদের আর্থিকভাবে এরা পিছিয়ে পড়া এদের প্রাইভেট টিউটরে দেওয়ার মতো জায়গা নেই সমর্থ নাই সেই দিকটাকে এরা যদি সমাজের আমি আমার দ্বারা যদি কিছু হয় দিয়ে এদের এগিয়ে নিয়ে আসা এই অনুপ্রেরণা থেকেই আমার
সোলানার পাঠশালা তৈরি করা। প্রথম কতজন ছাত্র ছিল? প্রথমে চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন করে বাড়তে বাড়তে আজকে 22-23 থেকে গেছে। এরপর তো আরও বাড়বে, আরও বাড়বে। আমাকে একটা অন্য বিকল্প ভাবনা হতে হবে যেখানে আমি পাঠাতে পারবো। আচ্ছা, আপনি এখানে মানে হঠাৎ সন্ধ্যে থেকে পড়ান কেন, মানে বিকেল বেলাটা কেন বেছে নিলেন? খেলাধুলো করে স্কুল যায়, এখন তো স্কুল বন্ধ, স্কুল খুলে যাবে বিকেলবেলা। সারি স্কুল করে থেকে খেলাধুলা না করলে পড়াশোনা মন বসবে না। খেলাধুলো তো শিক্ষার একটা অঙ্গ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সন্ধ্যেবেলা করলাম কি খেলাধুলো করে বাড়িতে টিফিন টিফিন খেয়ে এখানে খেলা দিই। আমার 7:30 থেকে আমি পড়াই, 9টা পর্যন্ত, আমার 10টা পর্যন্ত পড়ালো, অপর টিফিন ছিল। দেখলাম যে আপনি মেডিটেশনও করাচ্ছেন পড়ানোর আগে, এটা কেন? মেডিটেশন করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে মানে পাঠদানে মনোনিবেশ হয়। এটা প্রতিদিনই আমার এই পাঠশালার অঙ্গ, পাঠদানে মনোনিবেশ করার জন্যই মেডিটেশন করানো। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।